শুভ সন্ধ্যা বন্ধুরা আজ নয় মার্চ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এগারো মার্চ থেকে তীব্রতর হবে অভিযান সারখার তিন ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টে ভারতের জয় জয়কার আজ ধরমশালাতে চৌষট্টি রান ও এক ইনিংসে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া ইনিংস ও চৌষট্টি রানে হার ইংল্যান্ডের সিরিজে দাপুরের সঙ্গে ব্রিটিশদের উড়িয়ে দিল ভারত বিজেপি ইউডিএফ এর মিত্রতা স্পষ্ট বললেন সাংসদ গৌরব গগৈ আসন চূড়ান্ত ছয় বছর পর তে ফিরছেন চন্দ্রবাবু লোকসভা ভোটের আগে দক্ষিণে শক্তি বাড়ছে বিজেপির ইউডিএফকে করিমগঞ্জ উপহার দিতে কৃপাকে ফের প্রার্থী করেছে পদ্ম শিবির বললেন বিধায়ক হলিল মজুমদার ঐক্য সংহতি ফিরিয়ে আনতে দেশে ফের কংগ্রেস শাসন জরুরি অভিমত মজবুত অবস্থানে থাকা কংগ্রেস করিমুন আসনে যথার্থ পরিকল্পনার অভাবে ক্রমশ নড়বড়ে হচ্ছে মাওলানা বদরুদ্দিন আজমলের দলের অবস্থা নড়বড়ে বিজেপি ময়দান চষে বেড়ালেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস ইউডিএফ দুহালিয়ায় দাগি দুই বন্ধ সুখে আটক করল বন কর্মীরা জানিগঞ্জ পাঠশালায় পরপর দুদিন চুরি মূল্যবান সামগ্রী লুট কিশোরীপুরে অগ্নিকাণ্ড বিজয় মালাকার কৃপণাতে আর্থিক সহায়তা প্রদান জল সরবরাহ প্রকল্প নির্মাণে দুর্নীতির অভিযোগ নতুন বস্তিতে ভাঙ্গন রুদে নেই ব্যবস্থা ফকিরবাজার এফএন সড়কের অবস্থা আরও ভয়াবহ ব্যর্থতার জন্য সিদ্ধেক কোমলাক্যকে কাঠগোড়ায় তুললেন জনগণ এবং সর্বশেষ খবরটি হল হাতির পিঠে বসে দেখলেন কাজিরাঙ্গা প্রধানমন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর সময় মতো যানবাহনের কর পরিশোধ না করা সহ নথিপত্র সঠিক করে না রাখা বাহনের বিরুদ্ধে পরিবহন বিভাগের উদ্যোগগত অভিযান সারখার তিন অব্যাহত আছে অভিযানকালে রাজধানী মহানগর গুয়াহাটির বহু ব্যক্তির বিলাসবহুল বাহন থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি নির্মাণ প্রতিষ্ঠানে ব্যবহৃত বাণিজ্যিক বাহন এমনকি ব্যক্তিগত বাহনের একাংশ মালিকক কর ফাঁকি দেওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে এই ধরনের বাহনের বিরুদ্ধে ইতিমধ্যে অতিরিক্ত জরিমানা আরোপ করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করেছে পরিবহন বিভাগ অবশ্য বিভিন্ন অসুবিধা অজুহাতে যারা যানবাহনের কর পরিশোধ করেননি তাদেরও কিছু সুবিধা দিয়েছে পরিবহন বিভাগ কেননা কর আদায় করার চেয়ে রাজপথে সবসময় সুরক্ষিত যাতায়াত নিশ্চিত করাই বিভাগের লক্ষ্য বাহনের নথিপত্র সঠিক না থাকলে যেহেতু বাহনটি অবৈধ বলে গণ্য করা হয় তাছাড়া এই ধরনের বাহনে সুরক্ষিত যাতায়াত সম্ভব নয় তাই সব কর পরিশোধ করে নথিপত্রগুলি সঠিক করে রাখার জন্য সম্ভবপর সব সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সমগ্র মার্চ মাস টুডে জনসেবা মাস পালনের কথা জানিয়েছেন রাজ্যের ডেপুটি পরিবহন কমিশনার তথা অতিরিক্ত দায়িত্ববাহী কামরূপ মহানগর জেলা পরিবহন আধিকারিক গৌতম দাস জনসেবা মাসে গত সময়ে বাহনের মালিকদের কয়েক হাজার আবেদন অজর আপত্তি নিষ্পত্তি করে বিভাগ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক আরও উন্নত করা হয়েছে অবশ্য এত কিছুর পরেও বহু যানবাহন ব্যবহারকারী কর পরিশোধ করতে চান না তাই আগামী এগারো মার্চ থেকে যানবাহনের কর অনাদায়ীদের বিরুদ্ধে জেলা পরিবহন আধিকারিক হিমাংশু কুমার নেতৃত্বে প্রবর্তক পরিদর্শকের দল অভিযান সারখার তিন আরো তীব্রতর করে তুলবে বলে জানান ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার

পাদগ্রামের নিজ বাসভবনের সাংবাদিক সম্মেলন ডেকে এমনই অভিমত ব্যক্ত করলেন কাটিগুড়ার কংগ্রেসি বিধায়ক খলির মজুমদার তিনি বিজেপির কঠোর সমালোচনা করে বলেন বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা হওয়ায় প্রতিশ্রুতি দিয়ে গ্রামের কাঁচার কাগজ কল চালু করেনি সরকার অথচ বিজেপি ক্ষমতাসীন থাকা বিভিন্ন রাজ্যের সরকার বছরের পর বছর চালু করেছে বন্ধ প্রকল্প রাজ্যের দুটি কাগজ কল চালু করার প্রতিশ্রুতি দিয়ে উল্টো ধ্বংস করে বিজেপি জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবারের লোকসভা নির্বাচনে বিশ্বাসঘাতক বিজেপিকে মুখ্যম জবাব দেবেন আম জনতা তিনি কাচার কাগজ কলের প্রসঙ্গ টেনে আক্ষেপ করে বলেন গত পাঁচ বছরের মধ্যে বরাকের একমাত্র ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান চালু করা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি বরাকের দুই সাংসদকে উভয় সাংসদের হাতে ক্ষমতা ছিল কিন্তু এরা মুখে কুলুপ এটে বসেছিলেন তাছাড়া খুদ প্রধানমন্ত্রী পাঁচ গ্রামের মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন শীঘ্রই চালু হবে কাগজ কল কিন্তু সব কিছু ছিল ভোট আদায়ের ফন্দি সরকার বরাকের উন্নয়নে ব্যর্থ বিধায়ক বলেন যে সাংসদ নিজের সরকার থাকা অবস্থায় নিজের লোকসভা কেন্দ্রে বন্ধ হয়ে যাওয়া কাগজ চালু করতে পারেননি তার উপর মানুষের আর আস্থা নেই সবকিছু জেনে বুঝে ইউডিএফ কে এই আসন উপহার দিতে গোপন বুঝা পড়ার মাধ্যমে সাংসদ কৃপানাথকে ফের প্রার্থী করেছে বিজেপি এটাই ধারণা তাই করিমগঞ্জ আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেস যে জয়ী হবে তা নিশ্চিত বিধায়ক খলিল উদ্দিন আরও বলেন এবার সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করতে হবে ঐক্য ও শান্তি ফিরিয়ে আনতে হলে দেশে ফের কংগ্রেসের সরকার আসা অত্যন্ত জরুরি কেননা এই সরকারের আমলে মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন অশান্তি মানুষকে গ্রাস করেছে তাই সাম্প্রদায়িক রাজনীতি বর্জন করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু সুযোগের সদ্ব্যবহার না করলে বিপদ বাড়বে তাই বিজেপিকে আটকাতে বরাকের দুটি আসনের ভোটাররা বিজেপির বিরুদ্ধে বিবেক পুট দেবেন বলে তার বিশ্বাস তিনি আশাবাদী এবার বিজেপিকে তাড়িয়ে ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে মানুষ হাত উজাড় করে কংগ্রেসকে ভোট দেবেন জনতা অপরদিকে বিজেপি এবং ইউডিএফ এর মধ্যে এক গোপন সম্পর্ক রয়েছে বদরুদ্দিন আদমলের নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি নিঃশেষ না হওয়া পর্যন্ত আসামে বিজেপির শাসন বহাল থাকবে হুজাইয়ের বিন্দাকান্দি ব্লক কংগ্রেসের পুনর্নির্মিত ভবন উদ্বোধন করার পর এই মন্তব্য করেন লোকসভার বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ যে সময় কংগ্রেসের তাবর তাবর নেতারা দল ত্যাগের ধারা অব্যাহত রেখেছেন এবং কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন প্রতিদেকা নেতা কর্মীরা কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করছেন ঠিক সেই সময় আগের যমুনামুখ বিধানসভা কেন্দ্র যা বর্তমানে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের প্রভাবশালী কংগ্রেস নেতা রেহান ও ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল হানমানের প্রচেষ্টায় পুরনো এবং ভেঙ্গে যাওয়া কংগ্রেসের কার্যালয়ে নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে অপরদিকে আসন রুফা চূড়ান্ত ছয় বছর পর এনডিএতে ফিরছেন চন্দ্রবাবু লোকসভা ভোটের আগে দক্ষিণে শক্তি বাড়ছে বিজেপির অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সঙ্গে আসন রুফা চূড়ান্ত করে ফেলেছে বিজেপি দাবি সূত্রের আসন সমঝোতা হয়েছে দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের জনসেনার সঙ্গে এরপরই ছয় বছর পর চন্দ্রবাবুর এনডিএতে ফিরে আসার জল্পনা তীব্র হয়েছে সূত্রের খবর আগামী লোকসভা এবং রাজ্য বিধানসভা ভোটে জুট গড়ে লড়বে বিজেপি টিডিপি এবং জনসেনা সূত্র মারফত জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের ছয় থেকে আট আসনে লড়বে বিজেপি দশ থেকে বারো আসনে লড়বে টিডিপি আর জনসেনার যে দল ইতিমধ্যেই এন ডি শরিক হয়েছে তারা লড়বে তিনটি লোকসভা এবং চব্বিশ বিধানসভা আসনে ভোটের আগে চন্দ্রবাবু এন ডি যোগ দিলে দক্ষিণে আরও শক্তিশালী হবে বিজেপি এতে চব্বিশের নির্বাচনে চারশো আসনে জয়ী হওয়ার স্বপ্ন পূরণেও সুবিধা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা উল্লেখ্য বৃহস্পতিবারই উড়িষ্যার শাসক দল বিজেপির সঙ্গে আসন প্রায় চূড়ান্ত করে ফেলেছে গিরুয়া শিবির এবার দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশেও মিলল জোট সঙ্গে সংবাদ মাধ্যমের দাবি চন্দ্রবাবু এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার রাতে এক প্রস্ত আলোচনা হয়েছে তার শুক্রবার আরেক রাউন্ড আলোচনা হয় একটা সময় চন্দ্রবাবু ছিলেন এন অন্যতম স্থপতি এবং দুই হাজার আঠারো পর্যন্ত জুটের আহ্বায়ক দুই হাজার চোদ্দ সালের লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জুটে ছিলেন চন্দ্রবাবু কিন্তু অন্ধের বিশেষ মর্যাদার দাবিতে দুই হাজার আঠারো সালে এনডিএ চলে টিডিপি দুই হাজার উনিশের লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে একাই লড়াই করে সেই ভোটে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের কাছে হেরে মুখ্যমন্ত্রীর কুর্সি হারান চন্দ্রবাবু তবে এবার তিনি রাজ্যের ক্ষমতায় ফিরতে আগ্রহী অনেক দিন ধরেই অমিত শাহ জেপি নাড্ডাদের সঙ্গে কথা চালাচ্ছেন তিনি কয়েক মাস আগে চন্দ্রবাবু নাইডুকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল যদিও এখন তিনি জামিনে মুক্ত তারপর থেকেই বিজেপির সঙ্গে চন্দ্রবাবু নাইডুর দূরত্ব বাড়তে থাকে রাম মন্দির উদ্বোধনের পরে চন্দ্রবাবু সেখানে গিয়েছিলেন তবে যদি চন্দ্রবাবু এনডিএতে যোগ দেন তাহলে দক্ষিণের রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের অপরদিকে পরপর দুদিন চুরি ঘটে গেল শিলচর পার্ক রুডের জানিগন পাঠশালায় ঘটনায় স্কুলের বেশ কিছু মূল্যবান সামগ্রী লুট হয়েছে বলে জানা গেছে প্রথম দিন অর্থাৎ বুধবারের চুরি ঘটনার বিবরণ জানিয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী ভট্টাচার্য মামলার ভিত্তিতে স্কুল প্রাঙ্গণে এসে এদিন তদন্ত করেছে পুলিশ আশ্চর্যজনকভাবে বৃহস্পতিবার রাতে ফের স্কুলে হানাদের চুরির দল এদিকে শুক্রবার সকালে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন বৃহস্পতিবার সকালে স্কুলে ঢুকেই দেখেন সব কিছু এলোমেলো জানালা বাঙ্গা দেখা যায় উদাও ষাটটি সিলিং ফ্যান তিনটি ফিল্টার চেয়ার জলের পাম্প পড়ুয়াদের খেলার সামগ্রী বইপত্র বড় লোহার ফ্রেম সহ স্কুলের আরও প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র এমনকি সিমেন্ট দিয়ে তৈরি করা ট্যাঙ্কের উপরে লোহার পাত দিয়ে বন্ধ করা জায়গা ভেঙে নিয়ে গেছে জলের পাম্প বুধবার মামলা দায়ের করার কিছুক্ষণের মধ্যে স্কুলে দলব নিয়ে উপস্থিত হন সদর থানার পুলিশ কর্মীরা টাউন ইন্সপেক্টর অমৃত সিংহকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্তদের শীঘ্রই পাকড়াও করা হবে অন্যদিকে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে ইন্দ্রাণী ভট্টাচার্য রীতিমতো আশ্চর্য প্রকাশ করেছেন বলেন মামলা দায়ের করার পুরো ফের চুরি এই এলাকায় পাশাপাশি রয়েছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতির কার্যালয় শিশু বিতান স্কুল শিলচর সঙ্গীত বিদ্যালয় রয়েছেন মানুষের গোরবাড়িও রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পরপর দুদিন পাঠশালায় চুরি কাণ্ড গোটালো এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি পরবর্তী খবর কি হলো ভয়াবহ অগ্নিকাণ্ডে বর্ষীভূত হলো বসতবাড়ি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা শুক্রবার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চেরাগিজবির কিশোরীপুর গ্রামে ঘটেছে অগ্নিকাণ্ডের এই ঘটনা দিন দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পুরোগড় এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে শহর থেকে দূরে থাকায় সময় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে আর্থিক সহযোগিতা করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ঘটনাস্থলে পৌঁছান করিমগঞ্জের সাংসদ কৃপনাথ রামকৃষ্ণনগর এলাকার সমাজসেবক শিবুদে জানিয়েছেন শুক্রবার দুপুর আনুমানিক দুইটা নাগাদ সংগঠিত হয়েছে এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের ফলে ঘটনাটি ঘটেছে ঘরের ভেতরে মজুদ থাকা সবকিছু পুড়ে সাই হলেও প্রাণের রক্ষা পেয়েছেন কার্তিক দাসের পরিবারের সদস্যরা এদিকে বিধায়ক বিজয় মালাকার অন্য জেলায় দলীয় কাজে থাকায় ফোন যুগে খবর পেয়ে সমাজসেবী শিবু দে সহ দুর্লভপুরা মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক চন্দন বর দলের অন্যান্য কার্যকর্তাকে পাঠিয়ে দেন বিধায়ক তাদের মারফতে কার্তিক বিশ্বাসের পরিবারের কাছে আর্থিক সাহায্য প্রদান করেন এবং ফিরে এসে সরজমিনে পুজো সাক্ষাৎ করে বাকি সব ধরনের সহযোগিতা করে দেওয়ারও আশ্বাস প্রদান করেন অন্যদিকে সাংসদ কৃপনাথ মালা নিবিয়াতে পৌঁছলে এই ঘটনার খবর পেয়ে তুলে যান চেরাগি কিশোরী পুলে সেখানে দাঁড়িয়ে করিম মন্দির জেলা শাসককে ফোন করে শীঘ্রই সরকারি সব ধরনের সাহায্য প্রদান করার নির্দেশ দেন এছাড়া সাংসদ এদিন কার্তিক বিশ্বাসের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন অপরদিকে গ্রামবাসীকে অন্ধ করে রেখে জল সরবরাহ প্রকল্প স্থাপনের অভিযোগ তুললেন উজানগর নতুন বস্তির জনগণ সরকার ঘর ঘর নল ঘর ঘর জল দেওয়ার কথা বললেও জল সরবরাহ প্রকল্প নির্মাণে দুর্নীতির কোনো সীমা নেই বেশিরভাগ প্রকল্পে ভারপ্রাপ্ত ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষের দুঃসাহসে নিজ ইচ্ছা খুশি জল সরবরাহ প্রকল্প নির্মাণ করার অভিযোগ এক স্বাভাবিক হয়ে উঠেছে বড়খোলা বিধানসভা কেন্দ্রের বড়খোলা জীবীর নারায়ণচূড়া গ্রাম নাম দিয়ে গ্রামবাসীকে অন্ধকারে রেখে একটি নতুন প্রকল্প নির্মাণ হচ্ছে জানা গেছে সার্ভে মতো নতুন বস্তিতে প্রকল্প স্থাপন হওয়ার কথা থাকলেও একটি দুষ্টচক্র অন্য জায়গা নিয়ে এই প্রকল্পটি স্থাপন করছেন এলাকার আক্তার উদ্দিন ও ওই এলাকার প্রাক্তন গ্রুপ সদস্য ফয়জুল করিম চৌধুরী জুয়েল উদ্দিন লস্কর জমির উদ্দিন মজুমদার ইসলাম উদ্দিন আব্বাসউদ্দিন আব্বাস উদ্দিন বববুইয়া আলিমুদ্দিন ইয়া ফয়জুর রহিম চৌধুরী কাবিল ববুইয়া। জমির উদ্দিন চৌধুরী জসীমউদ্দিন বরবুইয়া আব্দুল মজুমদার হালিমা বেগম চৌধুরী প্রমুখ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন বর্তমান যে জায়গায় প্রকল্পটি নির্মাণ হচ্ছে সেই জায়গা থেকে পাঁচশো মিটার উপরে জল কোনো অবস্থাতে পৌঁছানো সম্ভব হবে না এবং যে জায়গায় প্রকল্প নির্মাণ হচ্ছে তা নিচু জায়গা তাই উপরের গ্রামে জল পৌঁছাতে হলে নতুন একটি রিজার্ভার তারা স্থানীয় কালামুদ্দিন লস্কর ও নগর নতুন খুব পরামর্শে বিভাগীয় কর্তৃপক্ষ ও ভারপ্রাপ্ত ঠিকাদারকে ভুল পথে পরিচালিত করছে তারা এ ব্যাপারে তারা বিভাগীয় কর্তৃপক্ষ ও কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে জোরালো দাবি জানান যাতে উজানগর নতুন বস্তিতে একটি রিজার্ভার দেওয়া হয় পরবর্তী খবরটি হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে টাইগার রিজার্ভ ও ইউনেস্কো হেরিটেজ সাইট দর্শন করলেন মোদী হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করেন মোদী কাজিরাঙ্গার দুর্বেদ্য জঙ্গলে প্রবেশ করেন জিপে প্রসঙ্গত এই প্রথম কাজিরাঙ্গার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে তিনি মিহিমুখ এলাকা থেকে হাতির পিঠে চড়েন ঘুরে দেখেন মধ্য কুহরা রেঞ্জ করেন সাফারি তার সঙ্গে ছিলেন পার্কের ডিরেক্টর এরপর সোনালী ঘোষ এবং অন্যান্য বন আধিকারিকরা শুক্রবার সন্ধ্যা তিনি কাজিরাঙ্গা এসেছেন সেখানে রাত্রিবাস করেছেন জঙ্গল সাফারির পর জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত